শুরুর আগে তোমাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো, কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তারা থাকবে। তারা তাদের মতামত, তারা তাদের সমস্যাগুলো শেয়ার করবে এবং একে অপরের সাথে সমাধানগুলো নিতে পারে। তোমরাও চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো। এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা সেখানে ক্লিক করে এই গ্রুপে জয়েন হয়ে নাও। আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV থেকে প্রদত্ত ইংলিশ প্রশ্নটি আমরা এখন দেখব। এই ইংলিশ প্রশ্নটি আমরা খুব সুন্দর বিশ্লেষণ করব, কারণ এই ইংলিশ প্রশ্নের এখানে যে প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV দিয়েছে, সেই প্রশ্নকের আলোকেই তোমাদের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবে। তো প্রশ্নের শুরুতেই এরকম একটি আমরা টেক্সট পাবো, একটি টেক্সট আমরা পাবো এবং উপরে এখানে লিখে দিবে যে টেক্সটটি কী সম্পর্কে। যেমন এখানে লিখে দিয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ এখানে বলে এখানে যে সম্পর্কে টেক্সটটি দেওয়া হয়েছে সেই সম্পর্কটি এখানে দিয়েছে, অর্থাৎ এখানে টেক্সটটি কী সম্পর্কে সেটা দিয়েছে। এই টেক্সটটি হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের যে সাংস্কৃতিক এবং সামাজিক যে বিহেভিয়ারগুলো রয়েছে, ব্যবহার আচার আচরণ রয়েছে, সেটার মিল এবং অমিল নিয়ে এই টেক্সটটি এখানে দিয়েছে। এবং এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ড্যাট ফলো, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। অর্থাৎ এই টেক্সটটির আলোকেই নিচে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। তো প্রথমেই আমরা যখন প্রশ্নটি পাবো তখন এরকম একটি টেক্সট আমাদের থাকবে, বার্ষিক পরীক্ষায় ইংলিশ প্রশ্নে এরকম একটি টেক্সট আমাদের থাকবে। এই টেক্সটটি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। পড়ার পর আমাদের নিচে দেখবো যে এরকম আমাদেরকে MCQ টাইপ কিছু প্রশ্ন করা হয়েছে, 5টি MCQ টাইপ প্রশ্ন করা হবে। এখানে আমরা 5 নাম্বার পাব। যেমন এখানে এ নাম্বারে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে সেরা উত্তরটি খুঁজে বের করো। অর্থাৎ এখানে একটি প্রশ্ন করবে এবং সেই প্রশ্নেরই সম্ভাব্য 4টি উত্তর দিবে, আমাদেরকে বেছে নিতে হবে যে কোনটি আসলেই সঠিক উত্তর। যেমন আমরা যদি এখানে প্রথম প্রশ্নটি দেখি, হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন ধরনের ফ্যামিলি স্ট্রাকচার বা গঠনটি রয়েছে বা কোন ধরনের পরিবার দেখা যায় বেশি। এখানে 4টি অপশন দিয়েছে, আমরা অপশনগুলো প্রথমে সুন্দরভাবে পড়ব। নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি, চাইল্ডলেস ফ্যামিলি, এই প্রশ্নটির উত্তর আমাদেরকে দেখতে হবে। এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা যদি এই প্যাসেজটি বা এই টেক্সটটি খুব সুন্দরভাবে পড়ি তাহলে আমরা এই টেক্সটের সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। যেমন এখানে যদি আমরা প্রথম প্রশ্নটির উত্তর খুঁজে বের করতে চাই তাহলে এই লাইনে দেখো দিয়েছে ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলিস অফেন লিভ টুগেদার, বাংলাদেশে এক্সটেন্ডেড বা বিস্তৃত পরিবারগুলোই একসাথে বাস করতে দেখা যায়। তাহলে এটার উত্তর কী হচ্ছে? এক নম্বরের উত্তরটা হচ্ছে বি, অপশন বি, এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপরের টেস্টটি থেকে এই এক নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। এভাবেই আমরা যে 5টি এখানে প্রশ্ন দিয়েছে সেই 5টি প্রশ্নের উত্তর আমরা ওই উপরের টেক্সটটি থেকে পেয়ে যাব। হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন ফেস্টিভ্যাল দিয়ে সেলিব্রেট করা হয়, অবশ্যই এখানে ঈদ হবে। উপরেও কিন্তু যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি আমরা পাবো। তো এভাবেই যে MCQগুলো রয়েছে সেই MCQগুলো আমরা সলভ করব। এরপর বি নাম্বার যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে আমাদেরকে পরবর্তীতে বি নাম্বারে বলবে রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর ছোট উত্তর লেখো, উত্তর সংক্ষেপে লেখো। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টিতে আমরা 10 মার্ক পাবো। এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা ওই টেক্সট থেকেই পাব। যদি আমরা একটু দেখি, 2 নম্বর প্রশ্নটি এখানে বলেছে নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য UK। তো আমাদেরকে লিখতে হবে, একটা হচ্ছে বাংলাদেশের যে উৎসবগুলো উদযাপন করা হয় সেটার নাম লিখতে হবে এবং একটা হচ্ছে UK-র বা যুক্তরাষ্ট্রের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে সেটা লিখতে হবে এবং সেটার কার্যবিধি আমাদেরকে সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এখানে 2 মার্ক পাবো। উপরে যদি আমরা টেক্সটটি পড়ি তাহলে কিন্তু আমরা এই উত্তরগুলো লিখতে পারবো, কিন্তু
আমাদের প্রশ্ন উত্তর লেখার কিছু টেকনিক রয়েছে, কিছু রুলস রয়েছে, সেগুলো ফলো করতে হবে। তো তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব যেখানে কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তার একটা স্যাম্পল আমি দেব। পর বি নাম্বারের প্রশ্নগুলো যখন আমরা শেষ করব, তারপর আমরা দেখব যে দুই নাম্বারে এখানে আরও একটি টেক্সট রয়েছে, একটি গল্প রয়েছে, এবং এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং স্টোরি, নিচের স্টোরিটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যে গল্পটি রয়েছে সেই গল্পটির টাইটেল হচ্ছে দ্য ব্রেভ জার্নি, গল্পটির নাম হচ্ছে সাহসী জার্নি বা ভ্রমণ। তো এই গল্পটি আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ব। এই এখানে দ্য ব্রেভ জার্নি দিয়েছে, তোমাদের পরীক্ষায় অন্য একটি গল্প দিতে পারে, বা তোমাদের বইয়ের অনেকগুলো গল্প রয়েছে সেখান থেকেও একটি গল্প দিতে পারে। যে গল্পই দেওক সে গল্প থেকে তোমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে, কিন্তু এই গল্পটি দিবে না। এখানে যে গল্পটি রয়েছে দ্য ব্রেভ জার্নি, এই গল্পটি থাকবে না। এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন দিয়েছে এনসিটিবি, যাতে তোমাদের টিচাররা প্রশ্ন তৈরি করতে সুবিধা হয়। তো যখন আমরা এই গল্পটি খুব সুন্দরভাবে পড়ব, পড়ার পর আমরা দেখব যে এ নাম্বারে এখানে আমাদেরকে একটি অ্যাক্টিভিটি দিয়েছে, এই অ্যাক্টিভিটির মার্ক হচ্ছে পাস, আমরা পাঁচ নাম্বার পাবো। এই অ্যাক্টিভিটি যদি আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা পাঁচ নাম্বার পাবো। এখানে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস কিপ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ট্রু এবং ফলস, যদি ট্রু হয়, এই বাক্যটি যদি ট্রু হয়, যেমন এখানে দিয়েছে আরিফ লিভড ইন এ বিগ সিটি, এই বাক্যটি একটি সঠিক। উপরে কিন্তু যে টেক গল্পটি রয়েছে সেই গল্পটিতে পড়লে কিন্তু বোঝা যাবে যে আরিফ লিভড ইন এ বিগ সিটি, আরিফ কি একটি বড় শহরে বাস করে কি না। আমরা যখন উপরের গল্পটি পড়বো তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আরিফ লিভড ইন এ বিগ সিটি, এই বাক্যটি সঠিক কি না। যদি সঠিক হয় তাহলে আমরা ট্রু দেব, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা ফলস দেব, এবং যদি ফলস হয় তাহলে এখানে বলা হয়েছে ইফ ফলস, যদি ফলস হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটি দিতে হবে। অর্থাৎ আরিফ লিভড ইন এ বিগ সিটি, আরিফ একটি বড় শহরে বাস করে। এটা যদি মিথ্যা হয়, ধরো উপরে আছে যে আরিফ একটি ছোট গ্রামে বাস করে, তাহলে এখানে আমরা এ নাম্বার এক নাম্বার উত্তরে দেব ফলস, এবং কারেক্ট অ্যান্সার দেব আরিফ লিভড ইন এ স্মল ভিলেজ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এভাবেই সবগুলো আমরা উত্তর করব। উপরে গল্পটি পড়ার পর এখানে যেটা যেটা সঠিক আছে সেটা আমরা ট্রু দেব, আর যেটা যেটা ফলস সেটা ফলস দেব। এরপর পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা ওই এ ব্রেভ জার্নি থেকেই, যে গল্পটি রয়েছে সেই গল্প থেকেই আবার আরও একটি অ্যাক্টিভিটি দিয়েছে, রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। তো এখানে কলাম এতে কিছু শব্দ দিয়েছে এবং এখানে কলাম বিতে আরও কিছু শব্দ দিয়েছে, সেগুলো আমাদেরকে মিল করতে হবে। আমরা যদি উপরের গল্পটি পড়ি তাহলে এগুলো মিল করা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। এখানে আরিফস হোম এবং এখানে আরিফস হোমের সাথে কোনটা মিলবে সেটা আমাদেরকে দিতে হবে, স্মল লাইফ, স্মল ভিলেজ, ম্যাজেস্টিক ড্রির, মেকিং এ ফায়ার এবং অ্যাবান্ডন্ট হার্ট। তো এখানে আরিফস হোমে যেটা হবে সেটাই আমাদেরকে দেবো, আরিফ যদি স্মল ভিলেজে বাস করে তাহলে আরিফ স্মল ভিলেজ আমরা মিল করে দেব, বি প্লাস আই এটা আমরা মিল করে দিব। তো এইভাবেই এই অ্যাক্টিভিটিটিও আমরা সম্পূর্ণ করব। এই অ্যাক্টিভিটিটি আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে আমরা এখানে পাঁচ নাম্বার পাব। আজকে যেহেতু আমি তোমাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করতেছি না, আমি শুধু তোমাদেরকে প্রশ্নটা বোঝাই দিচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রিপারেশান নিতে পারো। তোমরা চাইলে আমি আরও অনেকগুলো নমুনা প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দিতে পারবো যাতে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। এতক্ষণ আমরা এ পার্ট এ দেখলাম, এখন আমরা পার্ট বি। এখানে দেখো একটি কবিতা দিয়েছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ড্যাট ফলো, উপরের দুটি টেক্সট গেল, এখন আমাদেরকে তিন নম্বরে কিন্তু একটি কবিতা দেবে। এটা আমাদের যে প্রশ্ন, আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেখানেও কিন্তু একটি কবিতা থাকবে। এখানে যে কবিতাটি দিয়েছে সেটি হচ্ছে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার, তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু এই কবিতাটি আসবে না, অন্য একটি যে কোনো কবিতা তোমাদের টিচাররা দিতে পারে। তো এই কবিতাটি আমাদেরকে পড়তে হবে, এবং এই কবিতাটি পড়ার পর এখানে আমাদেরকে কিছু প্রশ্ন দিবে, এই কবিতাটির আলোকে কয়েকটি প্রশ্ন দিবে, তিনটি প্রশ্ন দেবে, সেই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই তিনটি প্রশ্নের উত্তর হচ্ছে
মার্ক হচ্ছে 6, একটারে করে মার্ক দেবে 2 মার্ক করে। হোয়াট আজ দ্য নেম অফ দ্য ট্রাই অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম, এই কবিতায় যে ছোটো ছেলেটির নাম আসলো তার নাম কী, এটা কিন্তু খুব সহজ। যদি আমরা কবিতাটি পড়ি তাহলেই কিন্তু আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। আমরা যদি উত্তর দেই এটার, তাহলে আমরা দেখব যে এই ওয়াজের পরে দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ইজ, যে নামটা হবে সেটা দিয়ে দেব। আমাদের কিন্তু অ্যান্সারিং কোয়েশ্চেন এটা করতে হবে, আমাদেরকে এই টেকনিকটা শিখতে হবে। আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদেরকে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেটা শিখিয়ে দেব। এরপর এই কবিতাটির আলোকে আরও একটি প্রশ্ন করেছে, সেটা হচ্ছে হাউ মেনি স্টেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতায় কতটি স্টেঞ্জার রয়েছে। কয়েকটি লাইন মিলে একটি করে স্টেঞ্জা হয়, যখন যেমন এখানে আমি যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, দেখো এই যে ওয়ান্স দেয়ার থেকে ওন্ডার স্লিপ, এখান থেকে একটি স্টেঞ্জা, আবার এই 4 লাইন আরেকটি স্টেঞ্জা, এই 4 লাইন আরেকটি স্টেঞ্জা। স্টেঞ্জা মানে হচ্ছে স্তবক, তো এই কবিতায় 3টি স্তবক রয়েছে। তো এখানে আমরা যদি দেই যে এই কবিতায় দেয়ার আর 3 স্টেঞ্জার্স ইন দ্য পোয়েম, তাহলে কিন্তু আমরা 1 মার্ক পেয়ে যাবো, এখানে কিন্তু 1 মার্ক রয়েছে। এরপর সি নাম্বার, এখানে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি থেকে আবার আরও একটি প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল, ছন্দের যে শব্দগুলো রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। ডিফ, এখানে ডিফের ছন্দের ওয়ার্ডটা আমাদেরকে লিখতে হবে। ওয়াইড, ছন্দের মানে হচ্ছে ছন্দ, এখানে রাইমিং ওয়ার্ড মানে হচ্ছে ছন্দময় শব্দ। এখানে যদি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, যেমন এখানে রয়েছে দেখো এই যে লাইনটা যে রয়েছে বোল্ট, এখানে টোল্ট, এই বোল্ট এবং টোল্ট এটাই হচ্ছে কিন্তু এটার ছন্দ, রাইমিং ওয়ার্ড। এই যে কোল্ট এবং গোল্ট এটাই হচ্ছে এটার ছন্দের ওয়ার্ড, রাইমিং ওয়ার্ড। এখানে ডিপ স্লিপ, এই ডিপ স্লিপ হচ্ছে রাইমিং ওয়ার্ড। এখানে এই যে ডিপ রয়েছে এখানে আমরা দেব স্লিপ, এভাবেই এই অ্যাক্টিভিটিটি আমরা সম্পূর্ণ করব। এখানে আমরা মার্ক পাবো 3। তো এরপর আমরা এখন আমরা গ্রামার অংশে চলে আসবো। এতক্ষণ আমরা রিডিং পার্ট দেখলাম, এখন আমরা গ্রামার অংশে চলে আসলাম এবং দেখব যে গ্রামারে কোন কোন অংশ রয়েছে। তো এখানে 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি, নিচের স্টোরিটি পড়ো, অ্যান্ড রি রাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি, যেখানে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর বা যেখানে যথিচিহ্ন প্রয়োজন সেটা বসাতে হবে। আমাদের বার্ষিক পরীক্ষায় যে 4 নম্বর থাকবে সেটাতে কিন্তু এই ক্যাপিটাল লেটার বা পাংচুয়েশন মার্কস বসাতে হবে। এই গল্পটি আমাদেরকে পড়তে হবে, পড়ার পর আমাদেরকে দেখতে হবে যে কোথায় ছোটো হাতের হবে, কোথায় বড় হাতের হবে সেটা দিতে হবে। যেখানে বড় হাতের হবে সেখানে বড় হাতের দিতে হবে, যেখানে ছোটো হাতের হবে সেখানে ছোটো হাতের দিতে হবে, যেখানে দাঁড়িয়ে যেখানে ফুল স্টপ হবে ফুল স্টপ দেবো, যেখানে কমা হবে সেখানে কমা দেব। তো এভাবেই এই অ্যাক্টিভিটিটি আমরা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদেরকে 10 নম্বর দেবে। পরবর্তীতে কিন্তু আমি একটি নমুনা প্রশ্ন দ্বারা তোমাদের উত্তরগুলো একটি কিভাবে এই অ্যান্সারগুলো করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো এরপর 5 নম্বরে আমাদের যেটা থাকবে, আজকে জাস্ট আমি তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। 5 নম্বরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, নিচে একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটি কেয়ারফুলি আমাদেরকে বসা পড়তে হবে। আইডেন্টিফাই 5 অ্যাডজেকটিভস, 5টা অ্যাডজেকটিভ আমাদেরকে খুঁজে বের করতে হবে ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো, আমাদেরকে এই যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি থেকে 5টা অ্যাডজেকটিভ খুঁজে বের করতে হবে। অ্যাডজেকটিভ কী সেটা কিন্তু আমি পূর্বে তোমাদের যখন টেক্সট বইয়ের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি যে শব্দ দ্বারা প্রকাশ পায় সেটাই হচ্ছে অ্যাডজেকটিভ। এবং এখানে আমাদেরকে 5টা অ্যাডজেকটিভ লিখতে হবে এবং এখানে 5টা সিনোনিম লিখতে হবে, সেই অ্যাডজেকটিভ সমার্থক শব্দ, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ লিখতে হবে। যেমন এখানে যদি আমরা এই টেক্সটটি দেখি, দেয়ার লিভ অ্যান ওল্ড ম্যান, ওল্ড ম্যান বা বয়স্ক মানুষ, এটা কিন্তু একটি অ্যাডজেকটিভ, এই ওল্ডটা হচ্ছে একটি অ্যাডজেকটিভ, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ওল্ড এবং এখানে আমরা এই ওল্ডের একটি সিনোনিম লিখতে, ওল্ডের আমরা একটি সিনোনিম এজড লিখতে পারি। এভাবেই এখান থেকে আমরা অ্যাডজেকটিভগুলো খুঁজে বের করব এবং তারপর আমরা তার একটা করে সিনোনিম লিখব। এরপর আমাদেরকে আরও একটি অ্যাক্টিভিটি দেবে, সেই অ্যাক্টিভিটির নাম্বার হচ্ছে 5 মার্ক পাবো,
রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট ফাইভ অ্যাট জে অ্যাজেকটিভস। এখানে এটা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই কনভারসেশনটি আমাদেরকে পড়তে হবে। দেখো এখানে সিচুয়েশন দিয়েছে হেল্পিং উইথ হোমওয়ার্ক, হোমওয়ার্কে সাহায্য করার জন্য এখানে একটি কনভারসেশন দিয়েছে। এই কনভারসেশনটি আমরা পড়ব, তারপর আমরা রুমিকে ডিসক্রাইব করার জন্য পাঁচটা অ্যাডজেক্টিভ লিখব। রুমিকে, রুমি কেমন, রুমি কীরকম, এই কনভারসেশনটি যখন আমরা পড়ব তখন কিন্তু আমরা রুমি সম্পর্কে জানতে পারবো। রুমি কেমন বা রুমি কী করে, এই ধরনের পাঁচটা আমরা তার সম্পর্কে কারণ লিখব। সে কেমন, সেই কারণ পাঁচটা আমরা লিখব। পাঁচটা অ্যাডজেক্টিভস রুমি সম্পর্কে আমাদেরকে লিখতে হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করবে, রুমিকে আমাদেরকে বর্ণনা করতে হবে। আমরা যখন কনভারসেশনটি পড়ব তখন আমরা রুমি সম্পর্কে জানব এবং রুমিকে আমরা ব্যবহার রুমির আমরা পাঁচটা অ্যাডজেক্টিভ লিখতে পারবো। এরপর সি নম্বরকে আমাদেরকে লিখতে হবে, রিড দ্য প্যাসেজ বিলো, নিচে আরও একটি প্যাসেজ দেবে, এখানে আমরা পাঁচ মার্ক পাবো। দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার ইন দ্য ফলোয়িং টেবল। পাঁচটা অ্যাডজেক্টিভস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার ইন দ্য ফলোয়িং টেবল। তো এখানে আমাদেরকে পাঁচটা অ্যাডজেক্টিভ প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই অ্যাডজেক্টিভগুলোর যে নাউনটা রয়েছে কোন নাউনকে রেফার করে সেটা আমাদেরকে টেবিলে লিখতে হবে। তো এরপর ছয় নম্বরে একটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নটির মান হচ্ছে পাস। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিড দ্য গিভেন কনটেক্সট ক্লিয়ারলি, নিচের যে কনটেক্সটি রয়েছে সেটা খুব সতর্কতার সহিত পড়তে হবে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস, সঠিক মডেলস ব্যবহার করে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি, রাফিস টিচার আস্ক হিম টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, রাফির শিক্ষক তাকে এই লাইব্রেরি থেকে একটা বই আনতে বলেছে। হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুক, সে লাইব্রেরিয়ানের সাথে কীভাবে জিজ্ঞাসা করবে বা একটা বইয়ের জন্য সে কীভাবে রিকোয়েস্ট করবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মডেল ব্যবহার করে আমাদেরকে এটা লিখতে হবে। অর্থাৎ রাফি যে এই লাইব্রেরিয়ানের কাছ থেকে একটা বই ধার নিবে বা বই চাইবে সেটা সে কীভাবে নিবে। যেমন সে যদি বলে মে আই বোরো এ বুক ফ্রম ইয়োর লাইব্রেরি, এভাবে যদি সে বলে তাহলে মে এটা হচ্ছে কিন্তু এখানে মডেল ভার্ব, মে মাইট ক্যান কুড এগুলো হচ্ছে মডেল ভার্ব। তো এই ভার্বগুলো ব্যবহার করে আমাদেরকে এই যে এখানে যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন এখানে বলেছে সে কীভাবে লাইব্রেরিয়ানকে বইয়ের জন্য রিকোয়েস্ট করবে, এখানে রিকোয়েস্ট বুঝিয়েছে। আবার এখানে বুঝিয়েছে অব্লিগেশন, এখানে বলেছে হোয়াট শুড সারা ডু, সারার কী করা উচিত। তো এখানেও একটি মডেল ব্যবহার করে আমাদেরকে সারার কী করা উচিত সেই উত্তরটি আমাদেরকে দিতে হবে। এরপর সাত নম্বরে, এখন আমরা রাইটিং পার্টে চলে এসেছি, সাত নম্বরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে একটা ইনভিটেশন লেটার লিখতে হবে। সেটা এখানে দিয়েছে উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসারের কাছে, অথবা আমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে সেখানে অন্য কাউকে দিতে হতে পারে। এরপর আট নম্বরে থাকবে কি সেটা আমরা দেখি। আট নম্বরে যেটা থাকবে সেটার মান হচ্ছে আট, লাস্ট মানডে ইউ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস, ইট হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড, ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। আট নম্বরে আমাদেরকে যেটি করতে হবে সেটি একটি ডায়লগ লিখতে হবে, সেই ডায়লগটি কী সম্পর্কে সেটাও কিন্তু প্রশ্নে বলে দিবে। এখানে যেমন বলেছে যে লাস্ট মানডে বা গত সোমবারে তুমি একটা হিস্টোরিক্যাল প্লেস বা ঐতিহাসিক স্থান ভিজিট করতে গিয়েছো, সেই ভিজিট করতে গিয়ে যে তোমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটার সাথেই বন্ধুর সাথে একটা কনভারসেশন বা কথোপকথন করবে। তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন অন্য কিছুও দিতে পারে, অন্য কিছু সম্পর্কে দিতে পারে। এটা এরপর হচ্ছে নয় নম্বর, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন, একটা স্টোরি বেসড আমাদেরকে কি ইসে লিখতে হবে বা অনুচ্ছেদ লিখতে হবে। এখানে কিন্তু কি সম্পর্কে লিখতে হবে সেটাও দিয়েছে, সিচুয়েশন ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা হারিয়েছো, সিচুয়েশন বা পরিস্থিতি, কোন পরিস্থিতিতে তুমি এটি হয়েছো সেখানে এটা দিয়েছে, এ বিজি সিটি একটা ব্যস্ত রাস্তা, রিমোট ভিলেজ বা নিরবিচ্ছিন্ন একটি গ্রাম বা ফরেস্ট বন, কোথায় তুমি হারিয়ে গেছো সেটা তুমি দিবে। এরপর ক্যারেক্টার্স ইউর সেলফ আদার পারসন, তুমি নিজেই সেই ক্যারেক্টারে থাকবে এবং আদার পারসন থাকবে। টাইম লাস্ট স্যাটারডে,
গত শনিবার এই সিচুয়েশনগুলো দিয়েছে, সেই সিচুয়েশন অনুযায়ী একটা তোমাকে স্টোরি লিখতে হবে। তারপর আরেকটি নির্দেশনা দিয়েছে, ইওর স্টোরি শুড মেনটেন দ্য ফলোয়িং ফিচার্স, তোমার স্টোরি এই ফিচার বা বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হবে। তো এখানে কী কী থাকবে? বিগিনিং থাকবে, ক্লোজিং থাকবে, মূল ভার্ব বা থিম থাকবে, টাইম থাকবে অ্যান্ড প্লেস থাকবে, ক্যারেক্টার্স এবং ইনসিডেন্টস, চরিত্র থাকবে এবং ঘটনা থাকবে। তুমি যে স্টোরিটি লিখবে সেখানে এই বিষয়গুলো থাকতে হবে। তো এই গেলো তোমাদের 100 নম্বর, এখানে তোমরা 15 মার্ক পাচ্ছ। এই তোমরা যদি এই স্টোরিটি লিখতে পারো তাহলে তোমাদেরকে 15 নম্বর দেবে। এই গেলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রশ্ন, তোমাদের পরীক্ষাটা ঠিক এভাবেই হবে, তোমাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ প্রশ্ন ঠিক এভাবেই হবে, এভাবেই তোমরা প্রিপারেশান নাও। আমি বিভিন্ন সময় তোমাদের এই প্রশ্নগুলো সলভের বিভিন্ন ক্লাস দিয়ে যাব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের ভিডিওটি শেয়ার করে দিবে। ধন্যবাদ।